বলেছি আমি দেশ লাইক আমি কুড়িয়ে দেবো নিবি তো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। সো আজকে ডে নাম্বার ফোর আর ব্লগ করব। এক জামা প্যান্ট পরে আমি চারটে ব্লগ করেছি। তো আমি ফাইনালি জামা পরে নিয়েছি, কেমন লাগছে বলো? এটা আমার ভাইয়ের জামা। আর আমাদের মধ্যে একটা মিল সবসময় থাকে, সেটা হলো আমার জামা আমার বাড়িতে থাকে না, ওর জামা ওর বাড়িতে থাকে না, মানে আমার জামা ওর বাড়িতে থাকে, ওর বাড়ির জামা আমার বাড়িতে থাকে। তো এটাই আমাদের মধ্যে মিল, আমরা যারাই রয়েছি না কেন। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ও দাঁড়াও, একজনকে দেখাচ্ছি তোমাদের কাকাই। দোকানে বসে রয়েছো, তোমার ঠান্ডা লেগেছে? স্নান করে বৌদি দুপুরে? স্নান করাবো না, ঠান্ডা লেগে যাবে না। একটা দেখি, একটা হাই করে দাও, একটু এরকম করে একটু হাই করো, একটা হাই করো, হাই, যাও যাও। এই বাবা যাবে না, যাবে না, বলো যাবো না, বলো আমার কাকার কাছ থেকে আমি যাবো না। নে 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 নে। কালকে আমার বাড়িতে গেছিলি, গিয়ে মাকে কি বলেছিলি? কি বলেছিল? আর একটা কথা, সেটা হলো আমি কালকে একটা বাচ্চা রয়েছে আমাদের এখানে, একটা ভাই, ছোট্ট ভাই, তো ওকে আমি ডাকলাম, ডেকে বলছি ভাই তোর হাতে কি? ও বললো যে দেশলাইয়ের যে খামগুলো আছে ওটা ছিঁড়ে ছিঁড়ে ওরা খেলে। তো এটা ছোটোবেলায় আমরাও খেলেছি, কেউ স্বীকার করতে পারবে না যে তোমরা খেলোনি। তো আমি কালকে ভাইকে বলেছি, ভাই ভাই এদিকে একটু, কালকে আমি একে বলেছি যে আমি তোকে দেশলাইয়ের খাম দেবো। তো ও আমাকে না জেনে আমার বাড়িতে চলে গেছে, আর মা কালকে বলছে যে তুই কি কাউকে দেশলাইয়ের খাম নিতে পাঠিয়েছিস? আমি বলছি হ্যাঁ পাঠাইনি, কিন্তু কি এসেছিলো? বলে হ্যাঁ। তো আমি একে বলেছি আমি দেশলাই আমি কুড়িয়ে দেবো নিমি তো। আর তোর কি নেশা খুব, এটা খেলার কি নেশা খুব? আমাদেরও কিন্তু ছোটোবেলায় ছিল, কেউ বিশ্বাস করো আর না করো, এটা আমরাও খেলেছি, ভালো লাগে তো খেলতে। তোর নাম কি? ভাইয়ের কাছে আমি আবদার করেছি যে খাবার খাবো 5 টাকা দে। ও দাদা 5 টাকা দাও খাবার খাবো। তো এখন যাবো মেজদার দোকানে, তো আমার দিদি দাঁড়িয়ে রয়েছে ওখানে, তো মেজদার দোকানে যাব। তোমরা অনেকেই মেজদাকে চেনো, মেজদা এখন ফেমাস হয়ে গেছে। তো দাঁড়াও 1 মিনিট, তো মেজদার দোকানে চলে এসেছি। মেজদা এই সেই মেজদা, মেজদা তুই এরকম করে দে দেখি। ইয়েস দে দে, দেখা যাক কতগুলো রয়েছে লোক। সব খাওয়ার জন্য দেখো না, এ ফিউ মোমেন্টস লেটার। সো গাইস, আমার আজকে ডেইলি ব্লগটা করা কথা ছিল না, কারণ আমার শরীরটা খারাপ আর বলার ভয়েস শুনে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভাইরা একটা রিকোয়েস্ট করেছে, কি কি রিকোয়েস্ট? তো একটা রিকোয়েস্ট রেখেছে, আর আমার ফেভারিট সং একটা আছে, তো আমি ওটা পড়বো, ঠিক আছে? তুম তেরে বিনা রহ নাই সকতে, তেরে বিনা কা ওজুদ মেরা, তুঝসে জুদা কর হো জায়েঙ্গে তো খুদ সে হি হো জায়েঙ্গে জুদা। আমি
अच्छा चलता हूँ अच्छा चलता हूँ मेरे সেটা হলো আমি বলেছিলাম যে আমার টিকটকে একটা গান ভাইরাল হয়েছিল, তো সেই গানটা অনেকেই কমেন্ট করেছে যে দাদা এই গানটা আমরা শুনতে চাই, তো দাঁড়াও আমি গানটা করছি। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আসব, চলে গেছে ডলে গেছে কালকের কলরব, কত ছিল সাথে তোর বলা হলো শেষ নয়, খালি খালি পড়ে রয় এই গানটাই আমার ভাইরাল হয়েছিল, তারপর থেকে আর কি টিকটকে অনেকে ভালোবেসেছে, অনেকে বলছে ভাই দারুণ সং এইসব, তো আমি জানি না গানটা কত দূর হয়েছে, ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা বলছি। A few moments later. So guys, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকে খুব মজা হলো, আর তোমরা যদি ইনস্টাগ্রামে শেয়ার করো নিশ্চয়ই আমাকে মেনশন করবে যাতে আমি আমার স্টোরিতে দিতে পারি, তো বল একটু বাই করে দে।